হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইয়র চ্যানেল পার্থস ফিজিক্স। তো এখন আমি করাবো আধানগ্রস্ত অপরিবাহী গোলকের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। তো এই ক্ষেত্রে দেখো তিনটা কন্ডিশন, একটা হচ্ছে যখন আর এর মান ক্যাপিটাল আর থেকে বড় তখন তড়িৎ ক্ষেত্র কত হবে, যখন আর এর মান ক্যাপিটাল আর সমান তখন কত হবে, আর যখন আর এর মান ক্যাপিটাল আর থেকে ছোট তখন কত হবে। তো দেখো যখন আর এর মান ক্যাপিটাল আর থেকে বড় তখন আমরা পরিবাহী গোলকের ক্ষেত্রে যা করেছিলাম এখানেও তাই করবো, ঠিক আছে। আর একটা কথা বলিনি, সেটা হচ্ছে যেহেতু এটা একটা ফাঁপা গোলক, তো এখানে তুমি যাই চার্জ দাও না কেন সেগুলো কিন্তু সব বহিঃপৃষ্ঠে জমা হবে, বহিঃপৃষ্ঠে। এবার দেখো যেহেতু এটা একটা গোলক তো আমরা ধরে নিতে পারি যে সমস্ত চার্জের কেন্দ্রে কেন্দ্রীভূত রয়েছে, তার মানে এই প্লাস কিউ চার্জটা এই পয়েন্টে রয়েছে। তো এই পয়েন্ট থেকে আর ডিস্টেন্স দূরে ইলেকট্রিক ফিল্ড কত হবে, কে কিউ বাই স্মল আর স্কোয়ার হলো। এবার আর এর মান যখন আর এর সমান তখন কত হবে, তখন হবে ইলেকট্রিক ফিল্ড কে কিউ বাই ক্যাপিটাল আর স্কোয়ার, যেহেতু আর ইকুয়াল টু আর অর্থাৎ বহিঃপৃষ্ঠে। এবার চলে আসে যখন আর এর মান ক্যাপিটাল আর থেকে ছোট, তো দেখো সমস্ত চার্জ যেহেতু বহিঃপৃষ্ঠে রয়েছে তো এর ভেতরে কোনো চার্জ নেই। এবার তুমি যদি গসের সূত্র বা গসের থিওরেম অ্যাপ্লাই করো তখন আমরা সেখান থেকে কি জানতে পারি যে ভেতরে যদি কোনো চার্জ না থাকে তাহলে আমার ইলেকট্রিক ফিল্ড থাকবে না, তার মানে ভেতরে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকবে না এই ক্ষেত্রে ফাঁপা গোলকের ক্ষেত্রে, ঠিক আছে। ইকুয়াল টু কত হবে, জিরো। মনে রাখবো আমরা কি আধানগ্রস্ত অপরিবাহী গোলক, এই দুটো জিনিস হয়, একটা ফাঁপা গোলক একটা নিরেট গোলক। আমি এখন করলাম ফাঁপা গোলক। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।